রেখে এই ধরনের ভেরি সিম্পল মানে বাসায় বসে এই জিনিসটা করা যায়। এটাই হচ্ছে সবচাইতে মানে আমার কাছে মনে হয়েছে যে বেশি ইজি, আমার কাছে মনে হয় যে খুব হেল্পফুল, বিশেষ করে যে ছোট যে বাচ্চারা আছে আমাদের 3 থেকে 5-6 বছরের মধ্যে, তাদের জন্য এই অ্যাক্টিভিটিগুলো খুব আমার কাছে মনে হয় খুব ইন্টারেস্টিং হবে। সানিয়া সানিয়া মামা ক্লিন করে এটা সব ওর বক্সের ভিতরে ঢুকো। বসো, তুমি বসো সানিকা, তুমি করা শুরু করো, আসবে সানিয়া। সানিয়া কাম এন্ড হেল্প আর। তারপর একটা বক্স, আমি ছোট্ট বক্সটা সিলেক্ট করেছি, ছোট্ট একটা মানে বড় হলে আরো ভালো, বক্সের মধ্যে সবগুলো এই পেপার কাটকে আপনি আপনারা দিয়ে দিবেন, তারপরে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং আইটেম ওর মধ্যে দিয়ে রাখতে পারেন, যেগুলো ধরেন বাচ্চা খুব লাইক করে, যার বাচ্চা যেটা লাইক করে দিয়ে এভাবে কভার করে দেবেন। তারপর বেবিকে বলবেন যে চলো উনি লেস প্লে সেন্সরি গেম। সানি সানিয়া আসো, দেখি তো ভিতরে কি আছে, সানিয়া দেখো তো এটা ভিতরে কি কি পাও দেখি তোমরা। লুক সানিয়া, লুক, পড়ো পড়ো, দেখো তো কি আছে। হ্যাঁ দেখো তো, দেখো কি পেলে তুমি, ওয়াও কি পেয়েছো দেখো তো, আরো খুঁজো আরো খুঁজো। খেলার কারণে এবং ওর মধ্যে একটা ইন্টারেস্ট গ্রো করছে যে কি আছে ভিতরে, একটা কিউরিয়াসিটি। প্লেটার পরের কাজটা কি, পরের কাজ হচ্ছে টাইডিয়া। এখন এই টাইডিয়াটা কি করতে হবে, সানিয়াকে দিয়ে করতে হবে। সানিয়া টাইডি আপ করো। হ্যাঁ এই যে সব এখান থেকে উঠে এখানে রাখো। হ্যাঁ জয় সানিয়া। হ্যাঁ সানিয়া টাইডি আপ করো, মোট টাইডি আপ করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আরেকটি ভিডিওতে।